তাকায়াতুল আখবারের ভিতরে হাদিস নকল করেছেন আল্লাহর রাসূলের হাদিস। মালাকুল মউত একজন মৃত্যু পদযাত্রীকে যদি বলে, ও আল্লাহর বান্দা, তোমাকে দুনিয়াতে রেখে যাই, সারা দুনিয়া কিয়ামত করে ফেলি, তোমার কি অভিমত? আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন, মৃত্যুর পদযাত্রীটা বলবে, ঠিক আছে, সারা দুনিয়া কিয়ামত করে ফেলো, কিন্তু আমাকে নিও না। কেউ মরতে চায় না, ঠিক কিনা? জোরে কোন মরতে চায় নাকি? চায় না, চায় না। অমুসলমান মনে করেন যে এক এলাকার মধ্যে বৃদ্ধর প্যারালাইসিস হয়ে গেছে, স্বামীর প্যারালাইসিস হয়ে গেছে। অমুসলমান প্যারালাইসিস হয়ে গেলে মানুষের জবানের অবস্থা কিন্তু ঠিক থাকে না, গালাগালি করে কি করে না? করে না। ওয়া মুসলমান গোরের মধ্যে প্রস্তাব পায়খানা করে, একজন বৃদ্ধ যদি প্যারালাইসিস হয়, সারা বাড়ির মানুষ তার প্রতি বিতৃষ্ণা সৃষ্টি হয়ে যায়, ঠিক কিনা? জোরে কর। একদিন প্যারালাইসিস হয়ে গেছে বুড়ার, বুড়া বুড়িকে বাংলা করে ছেলে মেয়েরা থাকতে দিয়েছে। একদিন বুড়ি বলতেছে, আহারে মৃত্যু, ওই বুড়া নামরে নামরুক, মৃত্যু তো আমাকেও দেখে না, আমি কি মরতে পারি না? এইরকম মা মহিলারা বলে কি বলে না? আর একটু জোরে কোন বলে কি বলে না? আল্লাহ রসুলের হাদিসের দ্বারাই বোঝা যায়, কোন অবস্থাতেই মৃত্যু কামনা করা জায়েজ না। আমাকে মৃত্যু দেখে না, আমি কেন মরি না, এই কথা বলা জায়েজ নাই। বুড়ি বলতেছে, বুড়া মরলে মরক না মরলে নাই, আজরাইল কি আমাকেও দেখে না নাকি? এই কথা বলিয়া বাংলা ঘর থেকে সে ভিতরের ঘরে চলে গেছে। আরেক বাড়ির সার গোয়াল ঘর থেকে ছুটিয়া আরেকজনের বাড়িতে, গোয়াল ঘরের মধ্যে ওই যে চাউলের কুড়া ছিল ডুলির মধ্যে, ডুলি বুঝেন তো আপনারা, ছোট্ট ডুলির মধ্যে, ওইটার ভিতরে মাথা ঢুকায় খাইতে গিয়া লম্বা শিং ছিল দুই পাশ দিয়া বেঁধে গেছে। সার নাড়ানাড়ি করতেছে, ছুটাইতে পারতেছে না, যদিও সে বুবা জিনিস, তারপরেও তো সে এইটা বুঝে মানুষের কাছে গেলে ছুটানো সম্ভব, ঠিক কিনা? জোরে কর। ওইটা সারের মাথার মধ্যে যদি কুড়া ডুলে থাকে তাহলে অবস্থা কেমন দেখা যায়? ভয়াবহ না? বুড়ি মহিলা যেই ঘরের মধ্যে গিয়া প্রবেশ করেছে, ওই ঘরের দরজার মধ্যে গিয়া সারটা এইটা দরজার ভিতরে প্রবেশ করায় সারটা এরকম ভাবে দাঁড়িয়ে আছে। এখন বুড়ি মনে করতেছে, কিছুক্ষণ আগে মৃত্যু কামনা করলাম, আজরাইল মনে চলে এসেছে। বুড়ি ডাক দিয়ে বলতেছে, আজরাইল রুগী এই ঘরে নয়, রুগী বাংলা ঘরে। তার মানে কেউ মরতে চায় না, ঠিক কিনা? জুড়ে কর। মুসলমানেরা আমাদেরকে মৃত্যুবরণ করা লাগবে, মৃত্যুবরণ যদি করতেই হয় ইমানদার হইয়া মরার দরকার আছে না নাই? আর একটু দূরে কোন দরকার আছে না নাই? মুসলমান বলতেছিলাম, আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, একজন কাফেরের মৃত্যুর সময় পচা গন্ধময় দুর্গন্ধময় সালার সট নিয়ে আসে। আল্লাহর ফেরেশতারা মালাকুল মউত এসে বহু কষ্ট দিয়া ওই সালার সটের ভিতরে তার রুহটাকে ঢুকাইয়া দেয়। ঢুকাইয়া দিয়া আসমানের দিকে উঠতে শুরু করে, আল্লাহ পাকের ফেরেশতাদের সাথে ওই যে রুহু নিতেছে ওই ফেরেশতাগুলোর যত জায়গায় সাক্ষাৎ হয়, মুসলমানেরা ফেরেশতাগুলো প্রশ্ন করতে থাকে ওই ফেরেশতাদেরকে, এটা কার রুহু, কার রুহু? যে রুহু থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছে। মুসলমানেরা খারাপ খারাপ নাম দুরিয়া এই লোকটা সম্পর্কে ফেরেশতারা মন্তব্য করতে থাকে। অমুসলমান তখন মৃত্যু পরিচালনাকারী ফেরেশতা গুলো পরিচয় দেয়, আসমানের দিকে নিয়ে উঠতে থাকে, প্রথম আসমানে চলে যায়, দরজার মধ্যে যায়, করা নাড়ে, করা নাড়ার পরে
যেই ব্যক্তি যেই ফেরেশতা আসমানের গেইটের মধ্যে আছে ওই ফেরেশতা বলতে তাকে দাঁড়াও কোন ব্যক্তিকে নিয়ে এসেছো অমুক গ্রামের অমুকের ছেলে অমুককে নিয়ে এসেছি অপেক্ষা করো এখন ওই দরজা খুলতে পারবো না দেখি তো আগে তার নামে দরজা খোলার মতো অনুমতি আছে কিনা ডায়রি দেখতে শুরু করে দেয় দেখতে দেখতে হঠাৎ করে বলে না গো মৃত্যু পরিচালনাকারী ফেরেশতা না ওই লোকের নামে আসমানের দরওয়াজা খোলার অনুমতি নাই ও মুসলমান আল্লাহর কোরআনে বর্ণিত হয়েছে আল্লাহ ওই ফেরেশতা তখন বলে সূচের ছিদ্র দিয়া উদ্গমন করা বরং সম্ভব হইতে পারে কিন্তু এই পাপিষ্টের জন্য আসমানের দরওয়াজা খোলা সম্ভব নয় ওয়া মুসলমানেরা আল্লাহর ওই ফেরেশতা তখন কি করে আস্তে আস্তে করে আসমান থেকে নিচের দিকে নামতে থাকে নামতে 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 সাত তবক জমিনের নিচে যে জায়গায় পাপীদের রূহ রাখা হয় ওই জায়গায় ওই জায়গাটাকে বলা হয় সিজ্জিন ওই জায়গাতে বলা জায়গাটাকে বলা হয় সিজ্জিন ওই সিজ্জিনের মধ্যে তাকে নিয়ে যায় নিয়ে গিয়া বলে ও আল্লাহর পাপিষ্ট বান্দা সারা জীবন আল্লাহর নাফরমানি করেছো আল্লাহর হুকুম মানো নাই এইটা হলো তোমার সর্বশেষ জায়গা এই জায়গাতে তোমাকে থাকতে হবে ও মুসলমানেরা তার নামটা সিজ্জিনের মধ্যে লেখায় দিয়া ও ওই রুহটাকে নিয়ে আবার লাশটার কাছে চলে যায় ও মুসলমানেরা মানুষ লাশ গোসল করানোর জন্য ঘর থেকে বের করে পরে কি করে না গরম পানি প্রস্তুত করা হয় মশারি টানানো হয় মশারি টানায়া লাশটাকে যখন ঘর থেকে বের করতে চায় অ মুসলমানেরা সরহে সুদুর নামক কিতাবের মধ্যে লেখা হয় ওই লাশটা তখন চিৎকার মেরে মেরে কাঁদতে শুরু করে দেয় না 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 ওই ঘর আমার বড় মহব্বতের ঘর এই ঘরটাকে আমি বড় কষ্ট করে তৈরি করেছি এই ঘর বানাইতে যাইয়া কত মাথার ঘাম পায়ে ফেলেছি এই ঘর বানাইতে যাইয়া কত না খায়া টাকা রোজগার করিস না গো না এই ঘর থেকে তোমরা আমাকে বের করো না ও মুসলমানেরা আমরা কিন্তু ওই লাশের কান্নার শব্দ শুনতে পাই না আল্লাহর নবীর হাদিস দ্বারা বোঝা যায় কেবলমাত্র মানুষ আর জিন বাদে যত প্রাণী আছে সব প্রাণীরা তাদের চিৎকার শুনতে পায় ও মুসলমান যারা বের করতেছে তারা কিন্তু শুনে না লাশটাকে বের করে নিয়ে যায় ও মুসলমানেরা গরম পানি আর সাবান লবণ দিয়ে গোসল করানো হয় গোসল করায়া সাদা কাপড় দিয়া মোড়ায়া চকলেটের মতো বাঁধিয়া কাটিয়ার উপরে শুয়ায়া যখন বাড়ি থেকে লাশটা নিয়ে যাওয়ার জন্য উদ্যত হয় কাদের মধ্যে যখন লাশটা উঠাইতে চায় তখন চিৎকার দিয়া দিয়া লাশটা কাঁদতে থাকে ও আমার আত্মীয় স্বজনেরা তোমরা কেন এত নিষ্ঠুর হইলা কেন এত নিষ্ঠুর হইলা এই বাড়ি আমার বড় মহাব্বতের বাড়ি তোমরা যে আমাকে তাড়াতাড়ি নিয়ে চলে যাইতে সব তোমরা কি লক্ষ্য করে দেখো না আমার স্ত্রী বিধবা পোশাক পরিয়া জানালা দিয়ে তাকায় আছে আমার দিকে জানালা দিয়ে তাকায় তাকায় আমার দিকে তাকায় তাকায় কান্না করতেছে আর একটু অপেক্ষা করো আমার স্ত্রীটাকে ভালো করে দেখার জন্য সুযোগ করে দাও অমুসলমানরা আর যারা কাঁদে নেয় তারা কি শুনতে পারে নাকি কি বলেন শুনতে পারে নাকি পারে না পারে না লাশটা নিয়ে মসজিদের সামনে অথবা ঈদগাহে চলে যায় যারা যারা নামাজ হয়ে যায় কবরের দিকে নিয়ে যাওয়া হয় খাটিয়াটা যখন কবরের পাশে নামানো হয় লাশটাকে যখন কবরের মধ্যে রাখতে চায় তখন ও লাশটার চিৎকার দিয়া দিয়া কাঁদতে শুরু করে দেয় মৃত ব্যক্তির রূহটা না গো না তোমরা কি বুঝো না যে এই ঘরটার মধ্যে আমাকে রাখতে চাইতেছো তোমরা কি দেখো না সাপ বিচ্ছু দ্বারা আমার সে ঘরটা পরিপূর্ণ হয়ে গেছে না উজুবিল তোমরা কি লক্ষ্য করে দেখো না আমার কবরের মধ্যে দাউ
উপরে আগুন জ্বলতেছে, তোমরা কি পাগল হয়ে গেছো নাকি আমাকে আগুনের ঘরে রেখে যাইতে চাচ্ছ? অমুসলমানেরা, আমরা কিন্তু চিৎকার শুনতে পাই না। ওই লাশটাকে কবরের মধ্যে রাখিয়া খাটিয়া দিয়া বন্ধ করে দিয়া চলে যাওয়া হয়। অমুসলমানেরা, আল্লাহ পাকের ফেরেশতারা আসে, আল্লাহর ফেরেশতারা এসে প্রশ্ন করে কি করে না? আর একটু জোরে কোন করে কি করে না? আল্লাহর ফেরেশতারা এসে প্রশ্ন করতে থাকে, মার রব্বুকা, মা দীনুকা, ওয়া মান নাবিউকা, আও হাযাল্লাযী বুইসা ফীকুম, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, অথবা আল্লাহর রসুলকে দেখানো হয়। দেখে বলা হয়, ওই যে ব্যক্তিটা দেখা যায় তাকে তুমি চিনতে পেরেছো নাকি? ওয়া মুসলমানরা, যে ব্যক্তি হায়াতে জিন্দেগিতে আল্লাহ তাআলাকে রব স্বীকৃতি দেয় নাই, ওই ব্যক্তি কি ওই দিন কবরে উত্তর দিতে পারবে নাকি? কি বলেন, পারবে নাকি পারবে নাকি? মুসলমানেরা, আমাদের হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? আমাদেরকে অসুস্থ করেন কে? অসুখ থেকে ভালো করেন কে? অর্থাৎ আমাদের সকল কিছুর ব্যবস্থা করেন কে? আল্লাহ। মুসলমানেরা, সকল কিছুর মালিক যদি আল্লাহ তাআলা হয়ে থাকেন, তাহলে বলুন তো এই জমিনে আইন চলতে হবে কার? আল্লাহর আইন চলতেছে? আল্লাহর আইনের পক্ষে কাজ করা, এটাই হলো রবের স্বীকৃতি। ওয়া মুসলমানেরা, যে ব্যক্তি হায়াতে জিন্দেগিতে রবকে স্বীকার করে নাই, ওই ব্যক্তি কিন্তু ওই দিন রব আল্লাহ এটা উত্তর দিতে পারবে না। ও মুসলমানেরা, যেই ব্যক্তি ইসলামকে দিন হিসাবে গ্রহণ করে নাই, গ্রহণ করেছে ততটুকুন যতটুকুন তার সুবিধা হয়েছে, এই রকম সুবিধাবাদী মুসলমান আছে না নাই? সুদ খায়, আবার নামাজও পড়ে, ঠিক কিনা জোরে কর? মুসলমানেরা, নামাজ পড়ে আল্লাহর হুকুম, সুদ খায়, যদি সুদ না খায় তো ব্যবসা করবে কোত্থেকে? এই জন্যে সুদ খায়, তার মানে পরিপূর্ণ রূপে দিন যে ব্যক্তিটা মানে নাই, ওই ব্যক্তি কিন্তু ইসলাম যে তার দিন এটা উত্তর দিতে পারবে না। ওয়া মুসলমানেরা, জীবনের সকল ক্ষেত্রে দিন মানার দরকার আছে না নাই? আর একটু জোরে কোন দরকার আছে না নাই? কিছু যদি দিন মানেন, আর কিছু দিনের বিরুদ্ধে যেটা আছে ওইটা মানেন, আল্লাহর দরবারে কিন্তু কবুল হবে না। أفغير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. ومسلم يا رب الله فقط قبل من القرآن والكريم المدى قشنا قولي چه দিনের বাহিরে যা আছে তোমরা যে আমল করতেছো এগুলো আল্লাহর দরবারে মঞ্জুর আর কবুল হবে না, কিয়ামতের ময়দানে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। মুসলমান, বলতেছিলাম ওই ব্যক্তিরা কিন্তু কবরে উত্তর দিতে পারবে না, সে বদকার, সে বলবে কি, হায় হাত রাদ্রি, হায় আফসুস, হায় আফসুস, আমি কিছুই জানি না। মুসলমানেরা, এই কথা বলার পরে শাস্তির ব্যবস্থা আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? ওই ব্যক্তি কবরে কত যে শাস্তি হবে। ও মুসলমানেরা, বিশ্ব নবীর হাদিস পড়লে বোঝা যায়, আর ওই দিক দিয়া বিপরীত দিক দিয়া, যেই ব্যক্তিরা নেককার হবে, যেই ব্যক্তিরা ঈমানওয়ালা হবে, যেই ব্যক্তিরা দ্বীনওয়ালা হবে, যেই ব্যক্তিরা কুরআনওয়ালা হবে, ওই ব্যক্তির যখন মৃত্যুর সময় চলে আসবে, ও মুসলমান, আল্লাহ রসুলের হাদিস বলতেছে, রেশমি কাপড় মেসকি আম্বরের চাইতে সুগন্ধিত রেশমি কাপড় নিয়া আল্লাহর দুজন ফেরেশতা ওই ব্যক্তির সামনে চলে আসবে, দৃষ্টির সীমা যতদূর যায় এত দূর জায়গা পর্যন্ত বিষয় বসে থাকবে, এবং তার ভালো ভালো আমলগুলো সম্পর্কে কথা বলতে থাকবে। এমনিতেই মালাকুল মউত চলে আসবে, মালাকুল মউত আসিয়া
ওই ব্যক্তির যার কবজ করবে একটা শিশু বাচ্চা মায়ের স্তনের দুধ খাইতে খাইতে যেরকম ভাবে আরামের সাথে ঘুমিয়ে যায় আল্লাহর ওই বান্দাকে ঠিক ওইভাবে রুহটাকে কবজ করবে সুবহানাল্লাহ।